আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন সকলে। তো আজকে আমি এই চ্যানেলটা তৈরি করেছি, আমার চ্যানেলটা নতুন চ্যানেল, তো আপনারা আশা করি সকলে সাবস্ক্রাইব করবেন। এবং আজকে যে বিষয়ে টিউটোরিয়ালটা বানালাম, আমার ফার্স্ট টিউটোরিয়াল, এটা হচ্ছে পেপার ওয়ার্ক নিয়ে। আমরা বিশেষ করে অনেকে জানি আমরা যে আমাদের যে আমরা একটা কোম্পানিতে কাজ করি সেটা হচ্ছে পিডিও ওয়াল এবং অফার ওয়াল, আমরা এই দুটোই পাই। কিন্তু তার সাথে সাথে আরেকটা অফার, সেটা অফার না, সেটা আমরা বলতে পারি পেপার ওয়ার্ক। তো এই পেপার ওয়ার্কটার বিষয় নিয়ে আজকে আমি এই টিউটোরিয়ালটা বানালাম, কারণ যেহেতু এই পেপার ওয়ালের টিউটোরিয়ালটা অনেকেই দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমি জানি। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার সকলের কাছে অনুরোধ যে আমার ভিডিওটা দেখার পর আপনারা সাবস্ক্রাইব করবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন কোম্পানির পেপার ওয়াল আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এখানে বিভিন্ন প্রাইসের আছে, যেমন আমরা এটা দেখতে পাচ্ছি, এটা ইটালিয়ান 10 মিটার, এটা এটা পরে প্রায় $50। এবং আমরা দেখতে পাচ্ছি এটা কোরিয়ান, এগুলি তো আমরা কোরিয়ানটা পরে আমাদের দেখা যাচ্ছে $50। এবং আমরা আরও দেখব এখানে চায়না আছে, তো চায়নাটা আমরা দেখতে পাচ্ছি যে ব্ল্যাক যেটা, এটা হচ্ছে চায়না। তো চায়নাটার $5 পরে $20। তো আমরা আরও দেখবো যে এখানে রাশিয়ান একটা দেখতে পাচ্ছি, যে এগুলি রাশিয়ান পেপার ওয়াল। তো আমরা বিশেষ করে এই রাশিয়ান এটা আমরা পাচ্ছি প্রায় $20। তারপরে আমরা আরও পাচ্ছি, দেখুন আপনারা, এই যে আরেকটা পাচ্ছি আমরা রাশিয়ান, এটাও $10, তবে এটা $60। তো বন্ধুরা, আজকে এই বিষয়টা নিয়ে আমি টিউটোরিয়াল করেছি এই জন্যে যে আমরা অনেকেই জানি যে শুধু ভিডিও ওয়াল আর অফার ওয়াল। তো আমরা আজকে একটা জিনিস পরিচয় হলাম যে পেপার ওয়ালও একটা আছে। তো এটা ইউরোপে, বিশেষ করে ইউরোপে এটা বেশি করে এবং এশিয়ার মধ্যে একটু কম। তো বন্ধুরা, আপনারা দেখেন বিভিন্ন ঘরে এবং রুমে বিভিন্ন সাজগোজ রকমারি অনেক সৌন্দর্য দেখতে মন চায়। তো এগুলি শুধু এই আমরা মনে করি যে রং দিয়ে অথবা পেন্ট দিয়ে করে, আসলে না, এগুলি করা হচ্ছে পেপার ওয়াল দিয়ে। তো এটা এগুলিও 3D, এবং 3D যেহেতু পেপার ওয়াল এখন বর্তমানে বেশি চলতেছে, আমরা বিশেষ করে আরও একটা বিষয়ে আজকে পরিচিত হব, সেটা হচ্ছে দেখুন আপনারা, এই যে আমরা দেখতে পাচ্ছি উপরে ডেকোরেশনস, এটাকে বলা হয় জিপসন ডেকোরেশনস। তো এই জিপসন ডেকোরেশনস বেশি বর্তমানে এগুলি ইউরোপেই হয়, তো মিডল ইস্টে এবং এশিয়াতে মোটামুটি হচ্ছে এখন। তো আমরা আরও দেখতে পাচ্ছি যারা বিদেশে যাবেন, বিভিন্ন কান্ট্রিতে যাবেন, আপনারা এই ভিডিওটা দেখে উপকৃত হবেন যে পেপার ওয়াল কিসেকে বলে এবং ডেকোরেশনস কাকে বলে, ইজিপশিয়ান ডেকোরেশন। তো আপনারা এই ভিডিওটা দেখার পর অবশ্যই সকল ভাইয়েরা আপনারা এটা শেয়ার করবেন, তাহলে আমার অনেক ভাইয়েরা আছেন যারা বাইরের কান্ট্রিতে যাবেন, তারা পেপার ওয়াল সম্পর্কে এবং ডেকোরেশনস সম্পর্কে তারা আইডিয়া পাবে। তো আমি সকলের উদ্দেশ্য করে বলবো, আপনারা এই পেপার ওয়ালের সম্পর্কে আজকে জানতে পারলেন, এবং আপনাদের যদি কারো প্রয়োজন হয় অনলাইন মাধ্যমে আপনারা অর্ডার দিবেন, পেপার ওয়াল সমস্যা নেই। আর আপনারা অবশ্যই জানেন এগুলি বিভিন্ন কান্ট্রিতে যায় এবং বিভিন্ন ধরনের কোয়ালিটি ডিজাইন আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা হাজার হাজার, বলতে পারেন যে হাজার হাজার ডিজাইন আছে, দেখতে পাচ্ছেন সমস্ত ক্যাটালগ এবং নিচে সমস্ত পুরো আছে মাল। তো আপনারা যদি কখনো আপনাদের সৌন্দর্য মনে হয় করতে মন চায়, তাহলে আপনারা কমেন্টস করবেন আমার টিউটোরিয়ালের নিচে, এবং এগুলি বিশেষ করে আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তে আপনাদেরকে পৌঁছে দেওয়া হবে। হ্যাঁ, তো আপনারা চাইলে যে কোনো মুহূর্তে আপনারা পাবেন, সমস্যা নেই। তো বন্ধুরা, আজকে আপনি এই বিষয়টা নিয়ে টিউটোরিয়াল করলাম যেন আপনারা আজকে এই পেপার ওয়ালটার সম্পর্কে জানতে পারলেন। তো সবাই ভালো থাকবেন, সকলে দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি। তো আমরা আজকে চিনতে পারলাম যে মানুষ রুম এবং ঘর বাড়ি কীভাবে এত সুন্দর করে, তো আমরা আজকে তাহলে সেটা বুঝতে পারলাম যে রং দিয়ে এত সুন্দর করতে পারে না কখনো, এটা হয় যেটা পেপার ওয়াল দিয়ে। হ্যাঁ, পেপার ওয়াল দিয়েই সমস্ত সৌন্দর্য করে। তো আমরা আজকে ভিডিও ওয়াল এবং অফার ওয়ালের সাথে সাথে আজকে পেপার ওয়ালটাও চিনলাম। তো সকলে ভালো থাকবেন, আমি আবারও বলতেছি, সকলের কাছে অনুরোধ করতেছি যে আমার ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা অবশ্যই, এবং ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।